কি করতেছ আমি বুঝো আমি? হ্যাঁ ভাই। কি পড়তেছ? জিরান পড়ছি ভাই, জিরান পড়ছি ভাই, বুঝো বুঝো নি? বুঝার না বুঝার মাঝামাঝিতে যুদ্ধ করছি ভাই। এমনি দাও এমনি দাও, শুনো, জিরান এটা হইলো ভার্বের লগে আইএনজি যুক্ত হই নাউন হয়ে যায় যখন। ভার্বের লগে আইএনজি যুক্ত হয়ে আরেকটা জিনিস গঠিত হয়, সেইটারে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারতেছ নি? ভাইরে 500 টাকা দিয়ে ফেলাও, আমি বুঝাই দিই। এটা আপনি কি বললেন ভাই? সারা মাস বেশি পড়ে 400 টাকা দিয়ে আপনাকে আমি এটার জন্য 500 টাকা দিব নাকি? হারে ফাগল, আমি তো তোমার লগে বাইসারি করছি, 500 টাকা আমি হাসা নিয়ম নি, দাও লেন। শুনো, বারবেল লগে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করে তখন সেটা জিরান। উদাহরণ দিলে আমি বলতাম পারি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, মানে কি সাঁতার একটি ভালো ব্যায়াম। কেন এখানে ব্যায়ামের নামটা কি? সুইমিং সুইমিং। আচ্ছা এখন একই ওয়ার্ড সুইমিং, দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড হ্যাজ স্টোলেন মাই ওয়াচ। বুঝতে পেরেছি, মামুর বেটা ঘড়ি চুরি করে নিয়ে গেছে। মানে কি পুকুরে সন্তরণরত ছেলেটি কি করছে? ঘড়ি চুরি করছে। হ্যাঁ, আর ঘড়ি চুরি করে লইছে। এখানে নাউন কোনটা? দা বয়। দা বয় সেটি কি করছে? মামুর বেটা সুইমিং করছে, সুইমিং। সেটার অবস্থাটা কি? সুইমিং করছে। কেন সুইমিং ইন দ্য পন্ড এখানে দা বয়ের অবস্থা হিসেবে কাজ করছে? হেতাল্লাই সুইমিং ইন দ্য পন্ড এখানে অ্যাডজেক্টিভ, বুঝো নি? জি ভাই।